আজ পহেলা ফাল্গুন, আজ বসন্তের প্রথম দিন। আজ তরুণ তরুণীরা বাসন্তীর রঙা সাজ পোশাকে প্রাণের উচ্ছ্বাসে মিলনে বিরহে মিলেমিশে একাকার হয়ে যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী সহ দেশের প্রায় সব জেলা শহরে ফাগুনের প্রথম দিনটিকে বরণ করে নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সকাল থেকেই শুরু হয়ে গেছে বসন্ত বরণ অনুষ্ঠান। বাংলা একাডেমির অমর একুশে বইমেলাও আজ বসন্তের রং লেগেছে। তাই কোনো অজুহাতেই আর ঘরে বসে থাকার সময় নাই আজ। আজ ফাগুনের মাতাল হাওয়ায় মনে মনে লাগুক তোলা। কবি সুভাষ মুখোপাধ্যায় সেই কালজয়ী কবিতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আজ বলতেই হয়, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। শরৎ ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্ত। বসন্তকে বলা হয় রোমান্টিক ঋতু। এই বসন্তেই নাকি মনে জাগে প্রাণের কলরব। এই বসন্তেই প্রেমিক তার প্রিয়ার হাত ধরে হাঁটে মিলনের গান ধরে। এই বসন্তেই মনে লাগে বাসন্তী রং পুরনো আর জীর্ণতা ভুলে মানুষ নতুন প্রেরণায় পথ চলে। বসন্ত এলে মনে হয় কোনো মহৎ শিল্পী নিজ হাতে রং তুলিতে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছেন। গোটা প্রকৃতি যেন হয়ে ওঠে রঙিন ক্যানভাস। সকাল দুপুর নিত্য নতুন সাজে রূপের মুগ্ধতা ছড়ায় সবুজ প্রকৃতি। তবে বসন্তের শেষটা কিন্তু আবার দক্ষিণা বাতাসে পাতা ঝরার শব্দ নিয়ে আসে। বসন্ত আসে বলে প্রকৃতি নতুন রূপে সাজার সুযোগ পায়। পুরনো পাতার ঝরে যাওয়ার পর গাছে গাছে গজায় কচি সবুজ পাতা। সেসব পাতায় লেগে থাকে যেন আলোর নাচন। সবুজ হলুদ আর লাল মিলেমিশে প্রকৃতি হয়ে ওঠে এক অপ্সরী। আর ঠিক এই সময়টাতেই সবুজ পাতার আড়লে বসে কুহুস্বরে গান শোনায় বনের কোকিল। সেই বসন্তের রং আর ভালোবাসার স্রোতে ভেসে চলেছে সবাই একুশে বইমেলায়। আজ বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। তার মধ্যে আজকে বেশি গেল বাউল মেলা হচ্ছে সংকলন, যেটি দেখতে পাচ্ছি নিচে বাউল মেলা সংকলন এগিয়ে যাচ্ছে বেশি। তাছাড়া যাচ্ছে ধন্যবাদ ভালোবাসা এগিয়ে যাচ্ছে এবং ছেলে বছরের মনোজ্যোতি নিঃশেষ। আচ্ছা, নাম আমার নাম সাইদা আহমেদ। আপু আমাদেরকে একটু নেন। অবশ্যই। আপনার তিনজনে কি একই বই কিনেছেন? আচ্ছা, আজকে বাউল মেলা বইটা কিনেছেন আপনারা, তাই না? আমার নাম মোস্তফা মাসুম তৌফিক। আমার নাম মোহাম্মদ শরফুল ইসলাম ভুঁইয়া। প্রেমে পড়ার দিন যখন তারা প্রেম শুরু করেছে, প্রেমের লিপিগুলো অনুকরণগুলো মানে ফিলিংসগুলো লিখে লিখে মানে এটা লেখক কে? লেখক হলো নাসরিন। আচ্ছা, বইটাও ভালো চলছে। প্রাইস কত? ১২০ টাকা। বাংলা একাডেমির যে মূল্যটা সেটা আমরা কোন বইটা লিখেছেন আপনি? মানে যে আমার নিজেরই একটি প্রকাশিত বই তুলসীকার বৃত্তান্ত। তুলসীকার বৃত্তান্ত বাস্তব ঘটনাকেন্দ্রিক, মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনাকেন্দ্রিক উপন্যাস। এটা হচ্ছে যে কুমিল্লার সর্ব উত্তরে লেখনা নদীর পারে একটি সংগঠিত যুদ্ধ কেন্দ্র করে এই বইটি। আপনার বই কোনটা? আমার বই একটা এদিন তো বই হাতে নেই, বই হাতে যেখানে রুমুনির বইটা দেন তো। একটা বই হাতে নেই জি, এটা আমার একটা উপন্যাস।
আমাদেরই বর্তমান বাঙালি মুসলিম সোসাইটিতে কী করে একটি মানুষ, একজন নারী মানে তার জীবনে চড়া উত্রায় পেরিয়ে কোন পরিস্থিতিতে একটি নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হয় তার বিস্তারিত বিবরণ, সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক অবস্থা থেকে শুরু করে সর্বোপরি নিষিদ্ধ পল্লীর উপরে একটি সমৃদ্ধ গবেষণার অবলম্বনে আমার এই উপন্যাসটি, এবং এখান থেকে পরিত্রাণের যে একটা পরিকল্পনা বা প্রচেষ্টা সেই আন্দোলনটাও আমার এই লেখনীতে আছে। আমি আমার নাম সাজ্জাদ খান, আমি একজন ব্যাংকার, আমি অগ্রণী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার এবং নেত্রকোনার দুর্গাপুর শাখার ব্যবস্থাপক হিসেবে পাশাপাশি আমি লেখালেখি করছি। আমাদের অগ্রণী ব্যাংকে বৃহত্তর বলে একটি সাংস্কৃতিক সংগঠন আছে, অগ্রণী সাহিত্য সাংস্কৃতিক সমাবেশ, এই সংগঠনে আমি কাজ করি। কি কি বই কিনলেন? আমি এসো মানুষ হই, রাজীব কুমার আশ্চর্য রাজু। আর কি কিনছো? বিশ্ব সেরা 101 বিজ্ঞানী বইটা দেখাও। আপনাদের সেল হচ্ছে কেমন আজকে? আচ্ছা, কোথা থেকে আসছো? জয়পুরহাট থেকে। জয়পুরহাট থেকে কয়টা বই কিনছো? একটাই? না, কেমন লাগছে তোমার এই মেলায় এসে? খুব ভালো লাগছে, মানে এত ভিড়ের মধ্যে খুব মজা লাগছে আসতে। ভাষা শহীদদের উদ্দেশ্যে মেলাটার মানে সাক্ষী হয়ে থাকতে চাই, কখনো আসিনি, খুব ভালো লাগছে। আপনার বইটা কি দেখাবেন? আমি এটা ময়নামেদা শ্রেষ্ঠ হিমো, এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে না, ওই পাশে পাওয়া যায়। কোন পাশে? দোকানের নাম কি? কোন বইটা সেল হচ্ছে বেশি এখানে? এখানে কি হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এদের বই বেশি পাওয়া যাচ্ছে? আপনাদের এটা ইয়ের নাম কি, স্টলের নাম কি? কাকুলি প্রকাশন। কাকুলি প্রকাশন।